প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হলো ব্রেকডাউন 5 ইয়ার্স। তা তোমরা জানো যে অনার্স থেকে মাস্টার্স পর্যন্ত আমাদের 5 বছর। এই 5 বছরকে আমি এখানে ব্রেকডাউন করবো এবং 5 বছরের একটা প্ল্যান দেওয়ার চেষ্টা করবো যে কোন ইয়ারে কী করা যেতে পারে। তো এটা আপেক্ষিক, এটা একজন আরেকজনের সাথে এটা মিলবে না। আমারটাই যে বেস্ট আমি এটা বলছি না, বা আমারটা যে ফলো করতে হবে এরকম কিছু না। আমি জাস্ট এখানে একটা আইডিয়া দিচ্ছি যে কী করা যেতে পারে এবং কী মানে কী করলে আসলে পরবর্তীতে জব লাইফে ভালো করা যায়, বা কীভাবে তুমি সাকসেসফুল হতে পারো ইভেন তোমার মানে এডুকেশনাল লাইফ থেকে শুরু করে জব লাইফ পর্যন্ত। তো আমি সেটা একটু আমি আমার মতো করে ব্রেকডাউন করেছি এবং আশা করি এটা তোমাদের অনেকেরই কাজে লাগতে পারে বা কাজে লাগবে। দেখো, আমি এখানে বলেছি যে ব্রেকডাউন 5 ইয়ার্স, অর্থাৎ এই ভিডিওটার টাইটেলই দেবো হচ্ছে ব্রেকডাউন 5 ইয়ার্স। এবং এই যে 5 বছর, এই 5 বছরকে আমরা ভেঙে ভেঙে দেখাবো হোয়াট ইউ শুড ডু, অর্থাৎ এই 5 বছরে কোনটা তোমার করা উচিত এবং কোনগুলি করা উচিত না। এইখানে আমরা দেখাবো আসলে কোনগুলি করা উচিত না, এটা না, জাস্ট কোনগুলি করা উচিত সেগুলো দেখাবো। এবং আরেকটা টাইটেল যেটা দিয়েছি যে প্ল্যান ফর আ স্টুডেন্ট অফ ইংলিশ ডিপার্টমেন্ট। তো চলো দেখি আমাদের এই 5 বছরের যে ব্রেকডাউন, সেই ব্রেকডাউনে কী কী থাকছে। আচ্ছা, শুরুতেই আমি যেটা করব যে একটা পুরনো যে একটা কনসেপ্ট রয়েছে, বা একটা এটা কী বলে যে যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে ওঠে অথবা অনার্স ফার্স্ট ইয়ারে ওঠে, এটা আমাদের ওই আমাদের আগের যুগের যে সিনিয়র যে মানে যারা রয়েছে তাদের আর কি মুখের একটা বলি যে ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার। তো এইখানে আমি সেটাকে সেটার একেবারে বিরোধী এবং ঘোর বিরোধী, এবং আমি এটাকে কোনো মতেই পাত্তা দিই না। কারণ ফার্স্ট ইয়ার ডোন্ট কেয়ার এটা পুরোটা একটা ভাওতাবাজি, এবং এর এর কারণেই কিন্তু একটা সময় ছিল বাংলাদেশে যে 100 জন পরীক্ষা দিয়ে 30 জন পাশ করতো কোনো রকমে। তো এটা একটা সময় ছিল, তো এখন এটা নেই এবং ফার্স্ট ইয়ারকে কেউ ডোন্ট কেয়ার করে না। কিন্তু তারপরেও এখন যারা বড় ভাইদের দ্বারা বা বড় আপুদের দ্বারা ইনফ্লুয়েন্সড এবং এই জিনিসটা বিশ্বাস করো, আমি রিকোয়েস্ট করব যে এটাকে ঝেড়ে ফেলে দাও এবং নিচের আমি যে ব্রেকডাউনটা করছি তো এইটাতে তোমরা মানে মনোযোগী হও। দেখো, শুরুতে আমি যে কথাটি বলছি যে যারা ফার্স্ট ইয়ার তাদের জন্য, যে ফার্স্ট ইয়ারে তোমাদেরকে কী করতে হবে, তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে এই সময়টাতে, অর্থাৎ এখানে আমি আমি যে ব্রেকডাউনটা করেছি এটা মূলত ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টদের জন্য, তবে অন্যদের ক্ষেত্রেও মানে যায়, বিশেষ করে যারা অন্যান্য সাবজেক্টে আছে তাদের ক্ষেত্রেও যায়, তবে একটু অন্যরকম হবে আর কি। দেখো, অনার্স ফার্স্ট ইয়ারে যারা রয়েছে তাদের সবাইকে আমি যেটা বলছি যে প্রথম বছরে তোমরা 100% সিরিয়াস থাকতে হবে। তোমাদের পড়াশোনা বা অন্যান্য যা কিছু হোক না কেন, সেই সব কিছু নিয়ে কিন্তু 100% সিরিয়াস থাকতে হবে। এই সময়টাতে আমি বেশ কিছু কাজের কথা বলেছি, যেমন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড সিলেবাস, অর্থাৎ এই ফার্স্ট ইয়ারে তোমাদেরকে সিলেবাসটা বুঝতে হবে। বিভিন্ন সেট সাজেশন আছে, বিভিন্ন কোশ্চেনগুলো আছে, সেগুলো দেখে বোঝার চেষ্টা করো, এবং এগুলো খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। এরপর রয়েছে মেক অ্যাকশনেবল স্টাডি গ্রুপ, একটা অ্যাকশনেবল স্টাডি গ্রুপ করো যেখানে তোমরা খুব ভালোভাবে মানে নিজেদেরকে প্রকাশ করতে পারবে, নিজেদের লেখাগুলো বা নিজেদের মানে যা কিছু ডিসকাশন দরকার সেগুলো তোমরা করতে পারবে। এটা 4-5-6 জন হলেই ভালো, খুব বেশি জন হলে আর ওইটা মানে অ্যাকশনেবল থাকে না, তখন আর কাজ হয় না, শুধু এটা সেটা কাজ হয়ে যায়। তো এইটা 4-5-6 জনের ভেতরে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো। এবং ছেলে মেয়ে কম্বাইন্ড গ্রুপ সাধারণত অ্যাকশনেবল হয় না, খুব কম সময়ে কম মানে অ্যাকশনেবল হয়। তোমরা যদি ছেলে মেয়ে আলাদা করতে পারো তাহলে সেটা বেশি অ্যাকশনেবল হয়। রিড অ্যান্ড স্টে ওয়ারি ফ্রি, এই সময়টাতে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যেটা হয় যে অনেক সময় পড়াশোনা করতে গেলে রেজাল্ট কেমন হবে, ইংলিশে ভর্তি হয়েছি কেমন কি, বা ইন্টারমিডিয়েটের সিলেবাস দেখে একটা সময় মনে হয়েছে ইংলিশে পড়বো, কোনো ব্যাপার না। বাট যখন তোমরা ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে গেছো তখন এইখানে যখন পোয়েট্রি প্রোজ বা নোভেল ড্রামা এগুলো দেখবে তখন কিন্তু একটু ঘাবড়ে যাওয়ার মতো অবস্থা। তো এখানে আমি যেটা বলবো যে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, জাস্ট তোমরা ওয়ারি ফ্রি থেকে স্টাডি কর মানে করো, এখানে কোনো ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তোমরা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে যখন উঠবে তখন দেখবে ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। তো এই এই ফার্স্ট ইয়ারে যেটা যে তোমরা জাস্ট শুধু পড়াশোনা করে যাও নিয়মমাফিকভাবে তাহলে হয়ে যাবে। তো এই গেল আসলে ফার্স্ট ইয়ার সম্পর্কে আলোচনা। এবার সেকেন্ড ইয়ারে উঠার পরে আমি যেটা বলবো যে সেকেন্ড ইয়ারে এখানে তোমাকে আরও বেশি সিরিয়াস হতে হবে। আমি যেটাকে মেটাফরিক্যালি বলেছি যে 200% সিরিয়াস হতে হবে, অর্থাৎ 200% সিরিয়াস যদি থাকো তাহলে এখানে তোমাদেরকে এই 200% সিরিয়াস থেকে অনেকগুলি কাজ করতে হবে, যে কাজগুলি তোমাদেরকে পরবর্তীতে হেল্প করবে। তো সেকেন্ড ইয়ারের কাজগুলো কি, ওয়ার্ক হার্ড, শুরুতেই বলছি, অর্থাৎ পড়াশোনার জন্য একেবারে নিজেকে উজাড় করে দিতে হবে সেকেন্ড ইয়ারে। আন্ডারস্ট্যান্ড হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, এবং হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার খুব ভালো করে বুঝতে হবে এই সেকেন্ড ইয়ারেই।
এইটা যাদের থার্ড ইয়ারে আছে বা যাদের ফার্স্ট ইয়ার আছে তাদের ক্ষেত্রে আলাদা, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে যেটা হয় যেটা সেকেন্ড ইয়ারে রয়েছে, এবং এই সেকেন্ড ইয়ারেই ন্যাশনাল এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা খুব ভালো করে বুঝে নিতে হবে। ক্যারেক্টারিস্টিক্স অফ লিটারেরি এজেস, এবং লিটারেরি এজের যে ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার বা ট্রেটস যেগুলো রয়েছে, বৈশিষ্ট্য যেগুলো রয়েছে, সেটা এই সেকেন্ড ইয়ারেই একেবারে মানে মনে রাখার মতো করে ইয়ে করতে হবে, যে 10-12টা এজ আছে সেই 10-12টা এজের ফিচারগুলি মনে রাখার চেষ্টা করো। এরপরে রয়েছে প্র্যাকটিস ফ্রি হ্যান্ড রাইটিং, এই সেকেন্ড ইয়ারেই এটা আরও ভালো, তো মানে আরও আগে থেকে হলে ভালো, ফার্স্ট ইয়ার বা তার আগে থেকে যদি তুমি করতে পারো তাহলে তো ভালো, কিন্তু যাদের হয়নি তারা এই সেকেন্ড ইয়ারেই ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিসটা করো, এবং এটা এই বছরই কিন্তু করতে হবে যাতে করে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে তুমি একটু রিল্যাক্স থাকতে পারো। এরপরে রয়েছে প্র্যাকটিস স্পিকিং লিসনিং বি মোটিভেট মেডিটেটিভ, বলা হচ্ছে যে এই সময়টাতেই তুমি স্পিকিং এবং লিসনিংয়ের যে মানে প্র্যাকটিসগুলো, ইভেন রাইটিংয়ের যে প্র্যাকটিসগুলো, এগুলো তুমি এই সময়টাতেই করার চেষ্টা করো। যদি পারো স্পোকেন ইংলিশের জন্য তুমি কোনো কোচিং সেন্টারেও ভর্তি হতে পারো, এটা একেবারে যে মানে বিফলে যায় তা না। এরপরে তুমি তোমার ফ্রেন্ডদের সঙ্গে কথা বলতে পারো, তুমি তোমার নিজের সঙ্গে কথা বলতে পারো, তুমি তোমার যে সার্কেল করেছো ফার্স্ট ইয়ারে সেই সার্কেলে তুমি এই স্পিকিং প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারো, এটা তোমাদেরকে অনেক কাজে দেবে। আর আরও একটা যে স্টেপ রেখেছি সেটা হচ্ছে বি মেডিটেটিভ মেডিটেটিভ, অর্থাৎ এই সেকেন্ড ইয়ারেই তোমাকে পড়াশোনার পাশাপাশি একটু চিন্তা করতে হবে, অর্থাৎ এই চিন্তা করে যদি পড়ো তাহলে যেটা হবে যে তোমার হিস্ট্রির যে মানে লিটারেচারের যে বৈশিষ্ট্যগুলি বা এজের যে এক এজ থেকে আরেক এজের যে পার্থক্য বা এটা বৈশিষ্ট্যগত পার্থক্য বা অন্যান্য আরও যা কিছু রয়েছে না কেন, এই সব কিছু যদি তুমি একটু মেডিটেটিভ হও, একটু চিন্তা করো, তাহলে কিন্তু ভালো করে ডিফারেন্সিয়েট করতে পারবে এবং মুখস্থ রাখতে পারবে। তো এই হলো তোমার কাজ হচ্ছে সেকেন্ড ইয়ারে। এরপরে থার্ড ইয়ারে যেটা করবে সেটা হচ্ছে থার্ড ইয়ারে আমি বলছি যে বি 80% সিরিয়াস, অর্থাৎ ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে মানে তোমার একাডেমিক পড়াশোনার ক্ষেত্রে 80% সিরিয়াস থাকলেই হবে, কেননা আমি ধরে নিচ্ছি যে ইতোমধ্যে তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিসটা হয়ে গিয়েছে, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এই প্র্যাকটিসটা হয়ে যায় সাধারণত যারা চেষ্টা করে। যদি এটা হয়ে যায় তাহলে থার্ড ইয়ারে তোমাকে 80% সিরিয়াস থাকলেই হবে, এবং এই 80% সিরিয়াস থাকার আরও একটা কারণ সেটা হচ্ছে যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যদি ভালো করে পড়াশোনা করো বা এভাবে চলো তাহলে যেটা হবে যে তোমাদের একটা ভালো সিজিপিএ হয়ে যাবে, এবং থার্ড ইয়ারে এসে তোমাকে যেটা করতে হবে যে এই সিজিপিএটাই মেনটেন করতে হবে। আমি এখানে যেটা বলছি যে কিপ স্টাডি রেগুলারলি নট সো অ্যাগ্রেসিভলি, বলা হচ্ছে আমি যেটা এখানে বলছি যে তোমরা এই সময়টাতে রেগুলারলি তোমার যে সিলেবাসের যে পড়াশোনা সেটা করো, কিন্তু খুব বেশি অ্যাগ্রেসিভ হওয়ার দরকার নেই, কেননা আগের 2 বছর তুমি যে সিজিপিএ পেয়েছো এবার জাস্ট ওইটা যদি মেনটেন করো তাহলেই কিন্তু হয়ে যাবে। গট অ্যাডমিটেড ফর জব প্রিপারেশান, এই থার্ড ইয়ারেই আমি যেটা বলবো যে তোমরা যারা সরকারি জব করতে চাও তারা জব প্রিপারেশানের জন্য যে কোনো প্রতিষ্ঠানে ভর্তি হয়ে যেতে পারো, যে কোনো কোচিং সেন্টারে হোক আর যেখানেই হোক না কেন, বা নিজেরাই প্র্যাকটিস করো না কেন, এই থার্ড ইয়ার থেকেই শুরু করে দাও। ইনভলভ উইথ ভলান্টারি অ্যাক্টিভিটিস, এবং বিভিন্ন ধরনের ভলান্টারি অ্যাক্টিভিটিসে তোমরা এই সময়টাতে যুক্ত হতে পারো, এইগুলো তোমাদের এক্সপিরিয়েন্সকে আরও অনেক বাড়িয়ে দেবে। এবং ভলান্টারি অ্যাক্টিভিটিসের ভিতরে রয়েছে যেমন মানে বিনামূল্যে রক্তদান, তারপরে যেটা আছে ডিবেট কম্পিটিশান, যেগুলো আসলে ডিপার্টমেন্টেই হয়ে থাকে, এইগুলোতে তুমি ইনভলভ হয়ে যাও। ডু পার্ট টাইম জব টিউশন, এই থার্ড ইয়ার থেকে আমি যেটা বলবো যে পার্ট টাইম জব করতে এবং টিউশন করতে, অর্থাৎ তোমরা যারা স্টুডেন্ট পড়াও তারা এই থার্ড ইয়ার থেকে আরও আগে থেকে, অনেকে আরও আগে থেকে পড়ায়, তো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পড়াওনি বা পড়া শুরু করোনি বা হচ্ছে পার্ট টাইম জব করোনি তারা কিন্তু এটা করে ফেলতে পারো। পার্ট টাইম জবের ক্ষেত্রে ঢাকা হচ্ছে বেস্ট, ঢাকা চট্টগ্রাম এই জায়গাগুলোতে পার্ট টাইম জব অনেক পাওয়া যায়, তোমরা এই জায়গায় করতে পারো। সে সঙ্গে যারা মানে সব জায়গাতে টিউশনে কিন্তু সব জায়গায় পাওয়া যায়, স্টুডেন্ট পড়ানোটা সব জায়গায় যায়, সুতরাং এটা তোমরা শুরু করে দিতে পারো। এগুলো কিন্তু এক ধরনের এক্সপিরিয়েন্স তোমাদেরকে মানে তোমাদেরকে এক্সপিরিয়েন্সড করবে, তোমরা অভিজ্ঞতা অর্জন করবে। স্টার্ট আপ, তোমরা যারা বিজনেস করতে চাও তারা কিন্তু এই থার্ড ইয়ার থেকে ছোটোখাটো স্টার্ট আপ চালু করে দিতে পারো, ছোটোখাটো বিজনেস চালু করে দিতে পারো। ট্রাই টু গেইন এক্সপিরিয়েন্সেস, এবং বলছি যে যে কোনো বিষয়ই হোক না কেন তুমি এক্সপিরিয়েন্স গ্যাদার করো, তোমার ফিউচার যে প্ল্যান সেই ফিউচার প্ল্যানের সাথে রিলেশন রেখে ফিউচার প্ল্যানের সাথে যায় এইরকম কোনো কাজ করো, এবং সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করো যাতে করে পরবর্তীতে তুমি যে প্রতিষ্ঠানগুলোতে জবের জন্য অ্যাপ্লাই করবে তুমি বলতে পারো যে হ্যাঁ আমার এই রিলেটেড এক্সপিরিয়েন্স রয়েছে। মেক সিভি লিঙ্কডইন প্রোফাইল নেটওয়ার্কিং, এবং এই থার্ড ইয়ার থেকেই বলবো যে তোমরা তোমাদের সিভিটা করো, আরও আগে থেকে করলে ভালো, আর যারা করোনি এখনও তারা এই থার্ড ইয়ার থেকে তোমাদের সিভি তৈরি করো এবং লিঙ্কডইনে প্রোফাইল
ক্রিয়েট করো, এবং লিঙ্কডইন কিন্তু হচ্ছে এখন সিভি হিসেবে কাজ করে, সুতরাং লিঙ্কডইনের সিভিটা অনেক ইম্পর্টেন্ট। তোমরা লিঙ্কডইনে প্রোফাইল ক্রিয়েট করো এবং সেখানে সিভিটাকে এনরিচ করো। এরপরে নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং করতে থাকো তোমাদের যে অ্যালামনাই যারা রয়েছে বা সিনিয়র যে ভাই বোন যারা রয়েছে, যারা সাকসেসফুল বিভিন্ন মানে প্রতিষ্ঠানে রয়েছে, তোমরা তাদের সাথে যোগাযোগ মেনটেন করো এবং তাদেরকে বলো, একেবারে ফ্র্যাঙ্কলি বলো, অভিনয় করার কিছু কোনো দরকার নেই, ফ্র্যাঙ্কলি বলো যে ভাই আমি এরকম থার্ড ইয়ারে উঠেছি আর 1 বছর বা 2 বছর পরে আমি এরকম বের হব, তো ভাই আমি মানে কি করব, আমি 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 আপনার প্রতিষ্ঠানে, আপনার প্রতিষ্ঠানে আমার ভালো লাগে, আমি আপনার প্রতিষ্ঠানে যেতে হলে আমি আমাকে কি করতে হবে, তাদের কাছ থেকে একটা গাইডলাইন চাও। এভাবে 4-6 জন বা মানে যতজনের সাথে পারা যায় তোমরা নেটওয়ার্কিংটা করো, যোগাযোগ মেনটেন করো, তাহলে যেটা হবে যে তোমার পড়াশোনা শেষ করার মাত্রই তোমার আগের পূর্ব পরিচিতি বা পূর্বের যে নেটওয়ার্কিং, এর ফলে তার সাথে কথা বলতে তোমার সাবলীল তুমি ফিল করবে এবং এর ফলে যেটা হবে তুমি তাদের থ্রুতে একটা ভালো জব ঢুকে যেতে পারবে। এই গেল থার্ড ইয়ার। এরপরে ফোর্থ ইয়ারের যে ব্রেকডাউন সেটাতে বলেছি যে বি 50% সিরিয়াস, অর্থাৎ ফোর্থ ইয়ারে এসে আর সিজিপিএ নিয়ে এতটা টেনশন করতে হয় না। তোমরা যারা এখন ফোর্থ ইয়ারের নিচে রয়েছো তারা ফিল করবে এটা, যে তাদের মনে হবে যে এটা কোনো কথা হলো, কিন্তু যারা ফোর্থ ইয়ারে রয়েছে, ভালো সিজিপিএ রয়েছে, তারা কিন্তু বুঝবে যে হ্যাঁ এটা আসলেই ঠিক, যে ফোর্থ ইয়ারে এসে আর অত বেশি টেনশন করতে হয় না, তখন এত মানে এত বেশি একাডেমিক পড়াশোনাও দরকার হয় না। মানে ইংলিশের ক্ষেত্রে যেটা হয় যে ফোর্থ ইয়ারে আগে থাকার কারণে, আগে ভালো সিজিপিএ থাকার কারণে এখন একাডেমিক পড়াশোনাগুলো খুব কম করা লাগে। আবার আগে যেহেতু তুমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার পড়েছো, অনেক বৈশিষ্ট্য, এজের বৈশিষ্ট্যগুলো জানা আছে, সেহেতু তোমরা এখন এখান থেকে শুরু মানে খুব সহজেই ড্রামা, পোয়েট্রি যাই হোক না কেন, নোভেল, তোমরা এগুলো খুব ইজিলি লিখতে পারবে, আর ফ্রি হ্যান্ড রাইটিংয়ের তো প্র্যাকটিস রয়েছেই। তো এই জন্য আমি বলেছি যে 50% সিরিয়াস হলেই চলবে। এছাড়াও আরও যে কাজগুলোর কথা বলেছি, জাস্ট মেনটেন সিজিপিএ, থার্ড ইয়ারেও যেটা বলেছিলাম যে জাস্ট মেনটেন সিজিপিএ, স্পেন্ড ফুল টাইম ফর এক্সপিরিয়েন্স, এবং এই সময় এক্সপিরিয়েন্স গ্যাদার জন্য ফুল টাইম মানে স্পেন্ড করো, অর্থাৎ এক্সপিরিয়েন্স যত বেশি তোমার রিলেটেড এক্সপিরিয়েন্স নেওয়া যায়, অর্থাৎ তুমি সামনে যে চাকরির জন্য অ্যাপ্লাই করবে সেই অ্যাপ্লাইয়ের সাথে যায়, সেই চাকরির সাথে যায়, এরকম এক্সপিরিয়েন্স গ্যাদার করো। নেটওয়ার্কিং যেটা বললাম যে তুমি থার্ড ইয়ারে যেটা করেছো ফোর্থ ইয়ারেও সেটা করো, তোমার অ্যালামনাই যারা রয়েছে বা সিনিয়র যারা রয়েছে তাদের সাথে নেটওয়ার্কিংটা আরও শক্তপোক্ত করো। ট্রাই টু গেইন সফট স্কিল, সফট স্কিল এখানে গেইন করার কথা বলছি, সফট স্কিলগুলো হচ্ছে সেইগুলো তোমার কথাবার্তা, তোমার জেস্চার, তোমার যে পোশ্চার রয়েছে, এইগুলোকে তুমি ডেভেলপ করার চেষ্টা করো। এইগুলো ডেভেলপ করলে দেখবে যে মানে এগুলোই আসলে সফট স্কিল, তোমার এলিভেটেড পিচ যেটা রয়েছে সেটা তুমি ক্রিয়েট করো, তোমার ইন্ট্রোডিউস ইউর সেলফ নামে যেই কোশ্চেনটা হয় সেই কোশ্চেনের অ্যান্সারগুলো রেডি করো, নিজের সম্পর্কে বলতে শিখো এই সময়টাতে, এবং যাতে করে তুমি তুমি পরবর্তীতে ইন্টারভিউ বোর্ডগুলো ফেস করতে পারো। এরপর হচ্ছে আইটি নলেজ, আইটি নলেজ এটা বেসিক, এটা তুমি যত আগে থেকে করতে পারো, আমি এখানে ফোর্থ ইয়ারে দিয়েছি, তবে যত আগে থেকে করতে পারো, এটা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার বা ইন্টারমিডিয়েট এমন কোনো কথা নেই, তোমার যে কোনো সময় শুরু করে দিতে পারো। তবে আইটি নলেজের ক্ষেত্রে তোমার যদি একটা ল্যাপটপ থাকে বা একটা ডেস্কটপ থাকে, তুমি কিন্তু খুব ভালো সহজেই ইজিলি এটা এমনি এমনি হয়ে যায়, কোনো প্রতিষ্ঠানে কিন্তু ভর্তি হওয়ার দরকার হয় না। তো সেক্ষেত্রে আইটি নলেজের ক্ষেত্রে তোমরা মাইক্রোসফট অফিস, যেটা অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট, প্রেজেন্টেশনের জন্য এইগুলো তোমরা কিন্তু একটু শিখে নিতে পারো। মাইক্রোসফট এক্সেল যেটা, এটা শিখলে কিন্তু অফিসিয়াল যে জব, ডেস্ক জব যেটা, সেটা পেতে তোমাদেরকে হেল্প করবে, সুতরাং এক্সেলটা ভালো করে শিখতে পারো। এবং আরও যে জিনিসগুলো রয়েছে, টুকটাক ডিজাইন, গ্রাফিক ডিজাইন তোমরা শিখতে পারো। তোমরা আরও যারা আইটি সেক্টর কাজ করতে চাও, তোমরা ডিজিটাল মার্কেটিং শিখতে পারো, তোমরা প্রোগ্রামিংও শিখতে পারো। তোমাদের যাদের কোশ্চেন রয়েছে যে ইংলিশে পড়ে কি প্রোগ্রামিং শেখা যায়, হ্যাঁ অবশ্যই শেখা যায়, এরকম অনেক নজির রয়েছে, সুতরাং তোমরা এটা শিখতে পারো। এরপর টেক জব প্রিপারেশন, যেটা থার্ড ইয়ার থেকে তোমাদের শুরু হয়েছে অলরেডি, সরকারি চাকরির জন্য জব প্রিপারেশন তোমরা নিতে পারো এই সময় থেকে। এরপরে যেটা বলছি যে মাস্টার্স, মাস্টার্সে এসে 30% সিরিয়াস হলেই হয়ে যায়। তোমাদের কাছে মনে হচ্ছে যে হয়তো বা 30% সিরিয়াস, তো এটা অফকোর্স, কারণ আমি যেটাকে বলি যে এই যে 4 বছর অনার্স পড়লে, এই 4 বছরের শেষে এসে একটা উপসংহার হচ্ছে মাস্টার্স, অর্থাৎ এই 4 বছরে যা শিখেছো সেইগুলোই কিন্তু এই মাস্টার্সে লিখতে হয়। শুধু মাস্টার্স নিয়ে এত বেশি টেনশনের কিছু নাই, এত বেশি সিরিয়াসনেসেরও কিছু নেই। মাস্টার্স এরকম হবে যে তোমরা 1-2 মাস পড়ছো বা 1.5 মাস পড়ছো, তাতেই কিন্তু তোমার মাস্টার্সে একটা ভালো রেজাল্ট হয়ে যাবে, সুতরাং মাস্টার্স নিয়ে এত টেনশনের কিছু নেই। তোমরা মাস্টার্সে এসে 30% সিরিয়াসনেস শো করলেই হবে।
এবং এই সময়টাতে যেটা করতে হবে যে সফট স্কিল যেগুলো রয়েছে সেগুলো ইনক্রিজ করতে হবে, তোমার আইটি নলেজ বাড়াতে হবে, তোমার এক্সপেরিয়েন্স হতে হবে, রিলেটেড এক্সপেরিয়েন্স যেটা সেটা বাড়াতে হবে, এবং ফুল টাইম জব সার্চ করতে হবে। অর্থাৎ তুমি যাদের সঙ্গে নেটওয়ার্ক অলরেডি করে রেখেছো, যাদের সাথে যোগাযোগ করে রেখেছো, তাদের সঙ্গে তাদেরকে রিমাইন্ডার দাও যে হ্যাঁ আমার মাস্টার্স শেষের দিকে আর 1 মাস 2 মাস আছে, ভাই আমাকে জব দাও। তাহলে দেখবে যে অনেকেই তোমাকে অফার করবে বিভিন্ন, আর তোমার যেহেতু কম্পিউটার স্কিল রয়েছে, সফট স্কিলগুলো ডেভেলপ, সুতরাং তুমি খুব ইজিলি জব পেয়ে যাবে। আর পার্ট টাইম জব করার কারণে যেহেতু তোমার এক্সপিরিয়েন্স রয়েছে রিলেটেড, তুমি এমনও হতে পারে যে মাস্টার্স পরীক্ষা দেওয়ার আগেই জব পেয়ে গেছো। তো এবার আমরা এই যে মানে 5 বছরের যে ব্রেকডাউন, এটার একটা সামারি করি। অর্থাৎ এই সময়টাতে তোমার কি মানে জানা থাকা লাগবে, তুমি যদি একটা বেসরকারি চাকরি পেতে চাও তাহলে তোমার বেসিক কম্পিটিটিভ মানে কম্পিউটিং যেটা সেটা তোমার জানা থাকতে হবে, LSRW অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের যে 4টা স্কিল, অর্থাৎ লিসনিং, স্পিকিং, রাইটিং এবং রিডিং, এই 4টা স্কিল সম্পর্কে তোমার একটা ভালো দক্ষতা থাকতে হবে। এবং যেহেতু তুমি মাস্টার্স কমপ্লিট করে ফেলছো, সুতরাং এটা তোমার থাকবে বলে আশা করি। তো এটা থাকবে, এরপরে এক্সপিরিয়েন্স, রিলেটেড কাজের এক্সপিরিয়েন্স থাকবে, তোমার একটা সুন্দর সিভি থাকবে, রিজিউমে থাকবে, এবং একই সঙ্গে তুমি তোমার যে অ্যালামনাই বা সিনিয়র ভাই যারা রয়েছে তাদের সঙ্গে একটা কমিউনিকেশন তোমার থাকবে, এবং তারা কিন্তু তোমার একটা চাকরির ভালো ব্যবস্থা করে দিতে পারবে। এছাড়াও তোমার যারা জব প্রিপারেশন নিচ্ছ সরকারি চাকরির জন্য, তারা কিন্তু এই সময় ফুল টাইম একেবারে রুমে বসে মানে জব প্রিপারেশন নিতে থাকো, এবং যদি কপাল ভালো হয় 2-1 বছরের মধ্যেই হয়ে যাবে। তবে ধৈর্য হারানোর কিছু নাই, 4-5 বছরের মধ্যে কিন্তু প্রত্যেকেরই জব হয়ে যায়। অর্থাৎ যারা আমি আমি দেখেছি যারাই সরকারি চাকরির জন্য 5 বছর মানে প্র্যাকটিস করেছে তাদেরই কিন্তু সরকারি চাকরি হয়েছে, এমন কেউ নাই, আমি আমার ফ্রেন্ডদের দেখেছি কেউ কিন্তু এরকম নাই যে 5 বছর ট্রাই করেছে কিন্তু সরকারি চাকরি হয়নি, এরকম কেউ নেই। সুতরাং এইটা তোমরা করতে পারো, এবং এই কয়েকটা স্কিল থাকলেই কিন্তু তোমাদের বেসরকারি লেভেলে বা প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে তোমরা চাকরি পেতে পারো খুব ভালোভাবে। এরপরে যেটা রয়েছে যে প্রিপারেশান গেট জব, যেটা বললাম যে তোমরা যখন এই সব কিছু করবে তোমরা একটা ভালো প্রিপারেশান থাকবে তোমাদের, তোমরা একটা ভালো স্মার্ট জব পাবে, সেটা সরকারি হোক আর বেসরকারি হোক। এরপরে তোমাদের এজ হবে সম্ভবত 25 কি 26, এই সময়টাতে সব কিছু যদি ঠিক থাকে। এবং এরপরে কি, ভালো একটা জব জব পেয়েছে, এরপরে কি, এরপরে যে কাজ সেটা, অর্থাৎ যেটা মানে বিয়ে আর কি। আমি একটু বলতে খারাপ লাগছে যে এত কম বয়সে, 25-26 বছর আসলে কম বয়স না, এই সময়টাতে তোমরা যেহেতু ভালো একটা জব পেয়ে গেছো আশা করি, এবার তোমরা বিয়ে করে ফেলতে পারো নিশ্চিন্তে। বিয়ের পরে কিন্তু অবশ্যই হানিমুনে যাবে এবং কালো ক্লাউড স্কুলে অবশ্যই একটা মেসেজ করবে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই, এই 5 বছরের যে ব্রেকডাউন সেটা করতে চেয়েছিলাম এবং করলাম। আশা করি এই ভিডিওটি তোমার কাজে লাগবে, তোমরা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ো এবং একই সঙ্গে যারা থার্ড ইয়ারে পড়ো তাদের জন্য কাজে লাগবে। এবং যদি কাজে লেগে থাকে তাহলে মেসেজ করো, গ্রুপে অ্যাড হও, গ্রুপে সবার সঙ্গে তোমার মতামত শেয়ার করো। তো ঠিক আছে, আজকে পর্যন্ত, পরবর্তীতে আবার নতুন এই জাতীয় ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।